কুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাতু যে সম্মানিত দিনী বা জানতেছিলেন যে কোরবানি কাদের উপর ফরজ সম্মানিত দিনী ভাই কোরবানির অশেষ আল্লাহ পক্ষ থেকে ফজিলতের ঘোষণা আছে তবে এই কোরবানি ওয়াজিব নাকি সুন্নতে মোয়াক্কাদা এ নিয়ে গুলামা ইকরামদের মধ্যে যথেষ্ট দালিলিক মতভেদ আছে কেউ বলতেছেন যে কোরবানি সেটা ওয়াজিব যে সামর্থ্য থাকা সত্যিও না করবে সে গুণাগার হবে কেউ বলতেছেন এটা শূন্যতে মোয়াক্কাদা তবে দলিলের আলোকে সবাই নিজস্ব মত অনুসারে বিষয়টি আমল করতে পারে একটা হাদিসের মধ্যে ওয়াজিব হওয়ার দলিল দেখা যায় যা সামর্থ্য আছে সে যদি এই কোরবানি আদায় না করে তো রাসুল সরোচালাম বলতেছেন সে যেন ঈদগাহে না আসে এই দলিল থেকে তার গুরুত্বটা আমরা সহজেই বুঝতে পারি যে কোরবানিটা ওয়াজিব

যে অর্থটা অতিরিক্ত হবে দৈনন্দিন জীবনে নিজের খরচ এবং নিজের পরিবারের খরচ এগুলা দৈনন্দিন জীবনে দেওয়ার পরে অতিরিক্ত যদি নাকি কোরবানির পশুর কিনা তার কাছে মূল্য থাকে তাইলেই সে ব্যক্তিকে দিবে কোরবানি দিবে ফাইজা কান লিলে মুসলিমে রাত বিয়া তিহি কুল্লু শাহর মাস ও হাজার রাত ব্যক্তি হক কেহি যেমন কোনো ব্যক্তির নির্দিষ্ট একটা মাসিক বেতন আছে বা তার আয়ের উপার্জনের ব্যবস্থা আছে মাসিক তো দেখা যায় যে এই মাসিক বেতন বা উপার্জনের যে পরিমাণ অর্থ পায় সে নিজেও চলতে পারে নিজের পরিবারেও চালাইতে পারে সাথে যদি নাকি সে কোরবানি করে তাহলে কেউ কষ্টের মধ্যে পতিত হবে না তার পরিবার ও কষ্টের মধ্যে পতিত হবে না নিজে চলতেও কষ্ট হবে না তাইলে তার জন্য অবশ্যই কোরবানি দেওয়া উচিত ওদাল্লা আলাহ ইস্তিল গনি কাউল নবী সাল্লাহ সাল্লাম্মা রাসু সাল্লাহ সাল্লামের হাদিসটাই শর্ত হিসাবে আমরা নিয়ে আসতে পারি যে ওই ব্যক্তি অবাবী যেন না হন মানকান আল্লাহ ইয়া ইয়াকিবান না মুসালা যে ব্যক্তি সামর্থ্য আছে অথচ সে কোরবানি করা নাই তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে হাদিসটি ইবনে মাজার তিন হাজার একশো তেইশ হাদিসটিকে নাসিরুদ্দিনবান রহমতুল্লাহ আল্লাহ হাসান হিসেবে উল্লেখ করছেন সহি ইবনে মাজার মধ্যে বা সাত ও হিয়া আল এখানে সাত বা সামর্থ্য থাকার অর্থ হচ্ছে অবাবুক্ত হওয়া যার কাছে মোটামুটি অর্থ সম্পদ আছে কষ্ট করতে হয় না তাহলে এমন ব্যক্তি অবশ্যই কোরবানি দেবে এটার জন্য মালিকেনসাব্দিটা বলা হয় যে সাড়ে সাত ভরি স্বর্ণ বা না বরং প্রত্যেকে নিজের পরিবারের অর্থ এটা ব্যবস্থা করার পর অতিরিক্ত অর্থ যদি নাকি কিছু সংগ্রহ থাকে পশু কিনার মতো তাহলে তার কোরবানি দেওয়া উচিত আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম আলাইকুম রহমতুল্লাহ ববরকত